আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আমরা আসি আজকে মহাখালী বাস টার্মিনালে। আপনারা হয়তো এনা ট্রান্সপোর্টগুলোকে দেখেই বুঝতে পারছেন যে আমরা আসি মহাখালী বাস টার্মিনালের এনা ট্রান্সপোর্টের যেই মানে সেকশনটা আছে ওইখানে। আর আজকে আমরা যাব ঢাকা থেকে সুনামগঞ্জ, যেহেতু রুটটা অনেক ইউনিক আর এই রুটে আমি কখনো ড্রাইভ করি নাই। সো আজকে রুট রিকোয়েস্ট আমি রেখে দিছি। আজকের রুট রিকোয়েস্টটা করছিলেন গেমিং উইথ এ কে রাহি ভাই, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আর ভিডিও শুরুতেই বা বাসে ওঠার আগে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করিনি, তা হচ্ছে যারা যারা রুট রিকোয়েস্ট করছেন তারা মন খারাপ করবেন না ভাই, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদের রুট রিকোয়েস্টগুলো রাখবো। আর যদি আপনাদের রুট রিকোয়েস্টগুলো না রাখি তাহলে ভেবে নেবেন যে আমার চ্যানেলে অলরেডি ওই রুটে ড্রাইভ করা কমপ্লিট হয়ে গেছে। সো আমার ওই আমার চ্যানেলটা একটু সার্চ করলেই দেখবেন যে আপনাদের রুট রিকোয়েস্টের রুটটা অথবা মানে রুট রিকোয়েস্টটা আমার চ্যানেলেই পেয়ে গেছেন, তার জন্য হয়তো আমি রুট রিকোয়েস্টটা রাখতেছি না। সো আশা করি আমার কথা বুঝতে পারছেন। আজকে আমরা এনা ট্রান্সপোর্টের এই হুন্দাই কোস্টটি অর্থাৎ চকলেট পেইন্টের হুন্দাই কোস্টটি নিয়ে ঢাকা থেকে যাব সুনামগঞ্জ। সো আর কথা না বাড়াই আমরা আমাদের বাসে উঠে যাই। এই তো আমি আমার ড্রাইভিং সিটে বসে গেলাম, এটা হচ্ছে আমাদের বাস আর আমরা আছি মহাখালী বাস টার্মিনালে। আর আমাদের যাত্রীরাও কিন্তু উঠে গেছে। সো আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলি। আর কথা না বাড়াই, তার আগে আমরা হর্নটা চেক করে ফেলি। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাকে সাপোর্ট করুন। সো হর্নটা চেক করে ফেলি। পারফেক্ট, সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বের হয়ে যাচ্ছি মহাখালী বাস টার্মিনাল থেকে। আমাদের এখন বামে যেতে হবে। সো আমরা একটু ম্যাপটা দেখে ফেলি আমরা কোথায় আসছি। সো সামনে হচ্ছে কুড়িল, আমরা সোজা যাওয়ার পর বামে যাব না, এখানেই তো আমরা ঘুরে যেতে পারি। সো আমরা শাপলা চত্বর হয়ে বের হয়ে যাব। ওকে, সো আমরা এখানেই ঘুরাই ফেলবো আমাদের বাসটা। ঘুরাই ফেললাম। সো এই তো আমাদের জার্নি কিন্তু স্টার্ট অলরেডি। আমরা শাপলা চত্বর হয়ে যাত্রাবাড়ি হয়ে বের হয়ে যাব ঢাকা থেকে, পরে আমরা ঢাকা সিলেট হাইওয়েতে ইন করবো ইনশাল্লাহ। আর রাস্তায় মাঝখানে মাঝখানে তো আপনাদের সাথে কথা বলবো আর খেলাধুলা হবে। সো এনজয় করতে থাকেন, আমি এখন কথাটা অফ করে দিই, নাহলে হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। আর কিছুই বলার নাই, সো লেটস এনজয়। সামনে একটা স্কোয়ার আছে, সো আমরা বাসটা একটু ঘুরাবো এখানে, আমরা স্পিডটা একটু ডিক্রিজ করে দিই। সামনে রাস্তার কাজ চলতেছে। ইয়াস, শাহাবাতে আলী ছিল, আমরা ওভারটেক করে দিছি এক চান্সে, আপনারা হয়তো দেখছেনই। আর আমার ড্রাইভিং কেমন হচ্ছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে কিন্তু আমরা সকাল 10টার ট্রিপ নিয়ে বের হচ্ছি। সো আমাদের সিলেটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যেতে পারে, রাতও হয়ে যেতে পারে, বাট আমি স্পিডি ড্রাইভ করব। সো বিকালই হবে ইনশাল্লাহ। আর আমি কিন্তু কথায় কথায় ওকে এবং সো বলি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর অনেকজন কমেন্ট করে বলতেছেন যে ভাই এটা বলবেন না। সো আমার কিন্তু কষ্ট লাগে ভাই আপনাদের এরকম এরকম কমেন্ট দেখলে, বিকজ মানুষ অভ্যাসের দাস। বাট আমি কিন্তু অনেক চেষ্টা করি আপনাদের সব কথা রাখার জন্য। সো আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমি কথা বলাই বন্ধ করে দেব, শুধু গেম প্লে ভিডিও ছাড়বো, তখন আপনারা হয়তো মানে এনজয় করতে পারবেন আর বোর ফিলও করবেন না। সো আপনারা একটু কমেন্ট করে জানান কি করলে ভালো হবে, বিকজ আমি একটা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আটকাই গেছি। সো একটু আপনারা কমেন্ট করে আমাকে জানায়েন। আমরা এই তো সামনে হচ্ছে আমাদের শাপলা চত্বর, আমরা শাপলা চত্বর ক্রস করব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। আর এখানে গেমসটাতে একটাই সমস্যা, তা হচ্ছে আজান পরে, বাট 24 ঘন্টায় আজান পরে, যার জন্য মানে সাউন্ডটা 5 ওয়াক্তের জায়গায় পুরো ওয়াক্ত মানে পুরো 24 ঘন্টায় আজান থাকে। সো এটা একটু প্রোগ্রামিংয়ে ঝামেলা হয়েছিল। ওকে, নো প্রবলেম, আমাদের এটা দেখে কোনো লাভ নাই। আমরা এখন আছি শাপলা চত্বর, ডান পাশে হচ্ছে সোনালী ব্যাংক। সো আমরা ক্রস করে ফেললাম, কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রাবাড়ি ক্রস করে ঢাকা সিলেট হাইওয়েতে ইন করবো ইনশাল্লাহ। আর আমরা ফ্লাইওভারে উঠবো না, আমরা নিচ দিয়ে চলে যাবো, বিকজ ফ্লাইওভারে উঠলে আরও পেঁচা রাস্তা মানে অনেক দূর হয়ে যেতে হয়। সো আমরা নিচ দিয়ে চলে যাই। সো আমরা এখন বামে যাচ্ছি, দেখছেন আমি এখনো সো সো বলতেছি, হোয়াট দ্য হেল, ল্যাগ প্রবলেম শুরু হয়ে গেছে। ওকে, আমরা আস্তে আস্তে করে ক্রস করে ফেলি যাত্রাবাড়িটা, পরে আমরা আমাদের যাত্রা শুরু করবো ইনশাল্লাহ আবারও।
ঢাকা সিলেট হাইওয়েতে যাওয়ার পর তো আর একটু সামনে যাওয়ার পর আমরা বামে ইন করব, বিকজ ঢাকা সিলেট হাইওয়ে হচ্ছে বামে। সো কিছুক্ষণের মধ্যে আমরা বামে ইন কইরা ফেলবো। এই তো আমরা বামে ইন করতেছি। ওকে, আর এখন কিন্তু ল্যাগ প্রবলেম ফিক্সড হয়ে গেছে। আমরা সামনে কোনো পেট্রোল পাম্প পেলে আমরা পেট্রোল নিব। তো সামনে কোনো পেট্রোল পাম্প নাই, ব্যাড লাক। তো আর কিছু করার নেই, আপনারা এনজয় করতে থাকেন। আমাদের সামনে একটা মোটরসাইকেল যাওয়ার চেষ্টা করছিল, বাট আমি ওভারটেক করতে দেই নাই, বিকজ আই হেট দিস। আর অলরেডি কিন্তু আমরা অফিসিয়ালি ঢাকা সিলেট হাইওয়েতে ইন করে ফেলছি। আর যারা যারা রুট রিকোয়েস্ট করতে চান, তাদের প্রতি আবারও আমি বলবো যে আমার চ্যানেলটা একটু ঘুরে আসেন ভাই, পরে রুট রিকোয়েস্টটা করেন, আর বেশি বেশি করে কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনাদের রুট রিকোয়েস্টগুলো রাখবো। সো ওকে ওকে, আমরা ওভারটেক করে দিছি। একটা পিক আপ ছিল, সো পিক আপটা ওভারটেক করে দিলাম। আর গতকালকে কিন্তু আমার মানে কম্পিউটারের মাউসে অনেক প্রবলেম করতেছিল, যার জন্য আমি মাউসটা চেঞ্জ করে ফেলছি। আর আমাদের সামনে এটা আছে এস আলম। সো দেখি আমরা এস আলমের ওভারটেক করবো এখন ইনশাল্লাহ। মেবি ওরা সিলেটে রিজার্ভ যাচ্ছে, সো আমরা ওভারটেক করে দিচ্ছি। এই তো ওভারটেক ডান। শেট 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 শেট, ওকে আমরা রং ওয়েতে চলে আসছি, বাট নো প্রবলেম, কোনো গাড়ি ছিল না। সো ওকে, আর আমরা ভৈরব বা হবিগঞ্জে যাওয়ার পরে একটা হোটেল ব্রেক দিব ইনশাল্লাহ, পরে আবার আমরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর কিছুই বলার নেই, আপনারা এনজয় করতে থাকেন। ওকে, আমাদের সামনে একটা মেবি লাভ এক্সপ্রেস আছে। ইয়েস, আমরা দেখি ওভারটেক করতে পারি কি না। স্টপ সাইড দেন। এই তো আমরা ওভারটেক করে দিলাম লাভ এক্সপ্রেসের। সো আমাদের সামনে একটা ট্রাক ছিল, ট্রাকটার ওভারটেক করে দিছি। আর সামনে হচ্ছে নরসিংদী, মেবি নরসিংদী যাওয়ার রোড। ইয়েস, হোয়াট দ্য হেল, নরসিংদীর দিকে কেন? আমি একটু ম্যাপটাতে চলে যাই আবারও। বুঝতে পারছি। সো আমরা ডানে চলে যাচ্ছি। এই আবারও আমাদের বামে যেতে হবে, বিকজ সোজা হচ্ছে নরসিংদী রোড। সো আবারও আমরা বামে যাব কিছুক্ষণ পরে ইনশাল্লাহ। আমাদের সামনে ইগ্লুয়ের একটা ছোট কাভার্ড ভ্যান চলে আসছে। তো আমরা বামে কিন্তু ইন কইরা ফেললাম। এখন আমরা অফিসিয়ালি বলতে পারি, হোয়াট দ্য হেল, চাপ দিতেছেন কেন ভাই? এখন আমরা অফিসিয়ালি বলতে পারি যে আমরা ঢাকা সিলেট হাইওয়েতে ইন কইরা ফেলছি। Thank you.
আমরা এক এক করে কিন্তু সবার ওভারটেক দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো খেয়াল করছেন। সো আমাদের সামনে একটা ট্যাঙ্ক গাড়ি আছে, সো আমরা ট্যাঙ্ক গাড়িটা ওভারটেক কইরা দিলাম। তো সামনে আরেকটা স্কোয়ার আছে, আমাদের ডানে যেতে হবে, আমরা আবারও ডানে ইন করব। পর্দা হ্যাঁ, এই গাড়িগুলো হর্নের আওয়াজ শুনে না নাকি, কিছুই বুঝতেছি না। আমরা কিন্তু এক এক করে সবার ওভারটেক দিতেছি, বিকজ আই লাভ ওভারটেক্স অ্যান্ড আই হেট আমাকে কেউ ওভারটেক করুক তা। আমি এটার ইংলিশ বলতে পারি নাই, সো আই এম সরি ফর দ্যাট। ওকে, আমাদের সামনে অ্যানা ট্রান্সপোর্টের মেবি না শ্যামলি আছে, সো শ্যামলির ওভারটেক করে দিব ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। রোড ক্লিয়ার? ইয়াস ক্লিয়ার। ওকে, এই হুন্ডাই বাসটার একটাই মানে আমার কাছে ভালো দিক, বা সবকিছুই ভালো কিন্তু এই একটা দিক আমার কাছে ভালো লাগে যে আমি অনেক ভালোভাবে কন্ট্রোল রাখতে পারি অনেক স্পিডে ড্রাইভ করেও। দেখেন এখন আমরা 185 কিলোমিটার পার আওয়ার স্পিডে ড্রাইভ করতেছি, বাট ফুললি আমার ব্যালেন্সে আছে গাড়িটা। সামনে কি কোনো টোল প্লাজা? না, তো আমরা ভৈরব ক্রস করতেছি, কিছুক্ষণের মধ্যে সামনে যাওয়ার পর আমরা একটা হোটেল বিরতি দিয়ে দেবো ইনশাল্লাহ, পরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। এ হোয়াট দ্য হেল, এত ল্যাগ করতেছে কেন ভাই রে ভাই? সামনে হচ্ছে ভৈরব ব্রিজের টোল প্লাজা, সো আমরা ভৈরব ব্রিজে টোল দেওয়া লাগবে। তো আমরা টোল দিয়ে দিব এখন, টোল দিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। দিয়ে দিলাম টোল, সো লেটস স্টার্ট আওয়ার জার্নি এগেইন। কিছুক্ষণের মধ্যে আমরা একটা হোটেল বিরতি দিয়ে দেবো, পরে আবার আমরা সিলেটের সরি সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলবো। আর অলরেডি 12টা বাজতেছে, অর্থাৎ আমরা 2 ঘন্টার জার্নি কমপ্লিট করে ফেলছি। এই ভৈরব ব্রিজটাও কিন্তু পুরো রিয়েলিস্টিক ফিল পায় নাই, সো আমি আবারও বলতেছি সাজ্জাদ ভাই এবং স্বচ্ছ ভাইয়ের সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ যে সিলেটের দিকে একটু নজর দিতে, বিকজ এখনও কিন্তু পারফেক্টলি সিলেট ডিভিশনটা মানে ডেভেলপ করা সম্ভব হয় নাই। সো একটু নজর দিলেই আশা করি পুরো সিলেট বা ঢাকা সিলেট হাইওয়েটা অনেক সুন্দর করে ক্রিয়েট করে ফেলবেন ওনারা। তো এই তো আমরা বামে একটা হোটেল পেয়ে গেছি, আমরা হোটেলে ইন করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। তো ওকে, ঢাকা সিলেটে কিন্তু কোনো হোটেলও নাই, মানে যেই হোটেল উজানবাটি নূরজাহান আছে, সো এইগুলা
ক্রিয়েট করা হয় নাই, তবুও কিছু করার নেই, আমরা এইগুলো হোটেলে ব্রেক দিয়ে দিচ্ছি। আশা করা যায় ভবিষ্যতে ওনারা মানে করবেন। সো আমরা এখানে একটু পার্ক করে ফেলি। সো এখানে আমরা 25 মিনিটের একটা ব্রেক দিব, পরে আবারও আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলবো সিলেটের উদ্দেশ্যে। এই তো এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা ইন করলাম, আমরা ইনটা অফ করে দিই, ফগ লাইট জ্বালা দিলাম। সো এখানে আমরা 25 মিনিটের একটা বিরতি দিব, ফিরে আসছি 25 মিনিটের পর। সো আমরা 25 মিনিটের একটা হোটেল বিরতির পর আবারও ফিরে আসলাম, আমরা আবারও যাত্রা শুরু করব। আমরা এখন আছি ভৈরব। সো আমরা আবারও আমাদের যাত্রা সিলেটের উদ্দেশ্যে শুরু করব, সরি সুনামগঞ্জের উদ্দেশ্যে, খালি সিলেট বলতেছি, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর এটা হচ্ছে আমাদের ট্যুর ম্যাট অ্যান্ড ট্রান্সপোর্টের এই হুন্দাই কোস্টি। সো আমরা বের হয়ে যাই, কথা না বাড়াই, বিকজ অলরেডি অনেক কিন্তু সময় আমরা নষ্ট করে ফেলছি, আর সময় নষ্ট করতে চাই না। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি অ্যাগেইন। তো আমরা হর্নটা আরেকবার চেক করে ফেলি, কারণ হর্ন একটা গুরুত্বপূর্ণ জিনিস বাসের জন্য। সো আমরা হর্নটা চেক করে ফেলি, পারফেক্ট। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি অ্যাগেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যেন ভালো ভালো পৌঁছাতে পারি সুনামগঞ্জ, এটা সবাই দোয়া করেন। সো আমরা বের হয়ে যাচ্ছি হোটেল থেকে, এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। এ এ হোয়াট দ্য হেল, আমি আপনাদের কাছে দোয়া চাইতে চাইতে অ্যাক্সিডেন্ট করে ফেললাম। ওকে নো প্রবলেম। এখন আর কোনো ব্রেক টেক হবে না, সরাসরি সুনামগঞ্জে যাওয়ার পর ব্রেক হবে। সো আমি এখন স্পিড ইনকারেজ করব, প্রচুর স্পিডে ড্রাইভ করব। আমাদের সামনে আছে রয়্যাল এক্সপ্রেস। সো এইসব বাস মেবি রিজার্ভে যাচ্ছে সিলেটের দিকে। সো আমাদের সামনে আছে শ্যামলি ট্রান্সপোর্ট, সরি শ্যামলি এন্টারপ্রাইজ। ওকে আমরা স্পিডটা ডিক্রিজ করে দিই। সো আসতেছি ভাই, একটু অপেক্ষা করেন আপনার ওভারটেক করার জন্য, আমি আসতেছি। সো আমরা কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ক্রস করব, পরে হবিগঞ্জে চইলে যাব, পরে হবিগঞ্জ থেকে যাব মৌলভীবাজার, পরে হচ্ছে মৌলভীবাজার থেকে সিলেট। সো এই তো একটা হোটেল পেয়ে গেছি, কোন হোটেল ছিল ওকে আমি একটু দেখে ফেলি। আচ্ছা সমস্যা নাই, আমি হোটেল আছে যে তা ভুলে গেছিলাম। ওকে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও ক্রিয়েট করলে এখানে ব্রেক দিব ইনশাল্লাহ, মেবি হোটেল হাইওয়ে ইন ছিল এখানে। ওকে ওকে ওকে, ডানে হচ্ছে চিটাঙ্গের রোড বা ব্রাহ্মণবাড়িয়া শহরের রোড। সো আমরা বামে ইন করলাম, এখন আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে বা ব্রাহ্মণবাড়িয়াতেই ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া ক্রস করব, ক্রস করে আমরা হবিগঞ্জে ইন করব, পরে আমরা হবিগঞ্জ থেকে যাবো মৌলভীবাজার, পরে হচ্ছে সিলেট, পরে আমরা চলে যাবো সুনামগঞ্জ। সো আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে ম্যাপের বাম পাশে লেখা আছে বিবাড়িয়া। সো আমরা ব্রাহ্মণবাড়িয়া ক্রস করতেছি, আমাদের সামনে আছে গ্রিন লাইনের একটা হাইডেক, এটা ঢাকা সিলেটের। সো আমরা ওভারটেক করে দিলাম, ওকে ওভারটেক ডান।
সামনে একটা ট্রাক ওভারটেক করতেছিল অ্যানা ট্রান্সপোর্টের, বাট আমি দুইটারই ওভারটেক করে দিলাম, ওইটা নন এসি করছিল আর আমি তো হুন্দাই নিয়ে যাচ্ছি আপনারা হয়তো জানেনি। সো ওকে, আমাদের সামনে আছে শাহফাতে আলী, দেখেন সাসপেনশন দেখেন, সেই আপনাদেরকে সাসপেনশন দেখাতে গিয়ে আমার 12টা বেজে গেল, ওই শিট। ওকে নো প্রবলেম, এটা গেমস, বাস্তব জীবন হলে এক কথা ছিল, সো কোনো প্রবলেম নাই। আবার আমরা আমাদের যাত্রা শুরু করে ফেললাম। সো আমার কাছে মনে হচ্ছে আমরা হবিগঞ্জে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা হবিগঞ্জ ক্রস করে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা এখন 190 কিলোমিটার পার আওয়ার স্পিডে আছি, প্রচুর প্রচুর স্পিড এটা। সো যেহেতু হুন্দাই কোচ, আমি ব্যালেন্স খুবই ভালোভাবে রাখতে পারি। আর আপনাদেরকে আমি সাসপেনশন দেখাবো না কখনো, বিকজ সাসপেনশন দেখানো দেখাতে যেয়ে আমার কিন্তু 12টা বাইজা গেছিলো। সো ওকে, আমাদের সামনে আছে ঢাকা সিলেটের একটা হানিফের কোচ, হানিফ না দিগন্ত, সো হানিফের পেইন্টের কোচ, আমরা ওভারটেক কইরা দিই এই তো কইরা দিলাম। তো আমরা এখন আছি হবিগঞ্জ, আমাদের সামনে এটা কোন কোচ আছে, ইগল ছিল, ইগল কি, এত ইগল কি সিলেটে রিজার্ভে যাচ্ছে নাকি, আমি বুঝতেছি না কিছুই। ওকে কি আর করার, ওরা গেলে যাক, আমাদের কি। তো সামনে আরেকটা টোল প্লাজা আছে, এখানে কি টোল দিতে হবে, ব্রেক টেক দেওয়া লাগবে নাকি চইলা যাব, না এখানে টোল দিতে হবে না। সো আমরা ক্রস করে ফেললাম, অটোমেটিক টোল প্লে হয়ে গেছে মেবি, না হলেও আমাদের কিছু করার নাই যেহেতু টোলের জন্য আটকায় নাই, সো কোনো প্রবলেম আমি মনে করছি না। আর অলরেডি আমরা 4 ঘন্টার একটা জার্নি কিন্তু কমপ্লিট করে ফেলছি, 4 ঘন্টা না 3 ঘন্টা, 3.5 ঘন্টার, বিকজ আমি আমার যাত্রা শুরু করছিলাম সকাল 10টার দিকে মহাখালী থেকে। সো আমাদের সামনে যে ডেস্ট ট্রাভেলস আছে, আমরা ডেস্ট ট্রাভেলসের ওভারটেক করে দেবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। ডেস্ট ট্রাভেলসের একটা হুন্দাই কোচ, তো আমরা ওভারটেক করে দিচ্ছি ওস্তাদ, সাইড দেন ভাই, সাইড দেন, ইয়াস ওভারটেক ডান।
রটলিয়ার রটলিয়ার ইয়াস 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 আমরা কি হবিগঞ্জ ক্রস করি নাই? যে আমি একটা কাজ করি, ম্যাপ ভিউতে চলে যাই। ইয়েস, আমরা হবিগঞ্জ ক্রস করে ফেলছি। সো কিছুক্ষণের মধ্যে আমরা মৌলভীবাজার ক্রস করব বা শেরপুর ক্রস করব, পরে আমরা সিলেটের একটা ত্রিমুখী আছে বা ওই জায়গাটার নাম কি জানি, তেলিবাজার না কি, সো ওইখান থেকে আমরা সুনামগঞ্জের রোড ইন করব। সো ওকে, রোড ক্লিয়ার, ইয়েস রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার। একটা মামুনের নন এসি কোচ, একটা সিএনজি, অর্থাৎ তিন জায়গার প্লাস্টিককে ওভারটেক করতেছিল, আমরা তারই ওভারটেক করে দিলাম। আর আমরা অলরেডি শেরপুরের আশেপাশে কিন্তু চলে আসছি। সো কিছুক্ষণের মধ্যে আমরা শেরপুর ক্রস করব, ক্রস করে আমরা সিলেটের দিকে রওনা হব, পরে আমরা সিলেট সুনামগঞ্জ হাইওয়েতে ইন করে ফেলবো। আমরা কিন্তু সিলেট কদমতলি যাব না, বিকজ ওইখানে যে আমাদের কোনো লাভ নাই, কারণ আজকে আমরা ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করতেছি। সো আমরা একটু সামনে যাওয়ার পরেই সুনামগঞ্জের রোড ইন করবো ইনশাল্লাহ। রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার, ইয়াস ক্লিয়ার আছে। একটা তিন জায়গার প্লাস্টিক আসতেছিল, সো অনেক রিস্কি একটা ওভারটেক করলাম এখন বা এই মুহূর্তে, বাট অনেক ভালোই লাগলো ওভারটেকটা কইরা। সো আমাদের সামনে হোয়াট দ্য হেল, এত ডেস্ট ট্রাভেল সিলেটের দিকে কেন, আমি কিছুই বুঝতেছি না। সিলেটে তো আসার কথা না, বাট আসতে যখন কিছু করে নাই, আমরা ওভারটেক কইরা দিই, ওভারটেক কইরা দিলাম। ওকে ওভারটেক ডান, তো আমাদের সামনে একটা ট্রাক আছে, আমরা ট্রাকটার ওভারটেক করে ফেলছি অলরেডি, ইয়েস। আর সামনে এটা কি টুঙ্গিপাড়া এক্সপ্রেস, তো দেখি আমরা ওভারটেক করব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ।
আর আমরা কিন্তু প্রচুর স্পিডে ড্রাইভ করতেছি, আর 3টা মানে 2:30টা বাজতেছে, সো আমরা 4.5 ঘন্টা কিন্তু অলরেডি আমরা ড্রাইভ করে ফেলছি বা কমপ্লিট হয়ে গেছে 4.5 ঘন্টা গেমের সময় অনুযায়ী। আমাদের সময় অনুযায়ী কত মিনিট আমি খেয়াল করি নাই, সো ওকে নো প্রবলেম। রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার, ইয়াস ইয়াস ইয়াস, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওভারটেক কইরা দিলাম, ওভারটেক ডান। কিছুক্ষণের মধ্যে আমরা তেলিবাজার আসব, আসার পর আমরা সুনামগঞ্জের রোডে ঢুইকা পড়ব বা সিলেট সুনামগঞ্জ হাইওয়েতে ঢুইকা পড়ব ইনশাল্লাহ। ওকে আর আমার ড্রাইভিং কেমন হচ্ছে তা কমেন্ট করে জানেন, বিকজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও ক্রিয়েট করি ভাইয়াস, তো কিপ সাপোর্টিং, পাশে থাকেন। আর আজকে যেই ভাইয়া রোড রিকোয়েস্ট করছেন উনি প্রায় 100-200টার মতো মনে হয় কমেন্ট করছেন, যার জন্য আমার চোখে পড়ছে কমেন্টটা আর আমি রাইখা দিলাম। সো আমাদের সামনে এটা কি বন্ধন আছে, সো বন্ধনের ওভারটেক করলাম, ইকোনো ট্রাক ছিল ট্রাকটার ওভারটেক করে দিলাম। আর অলরেডি আমরা তেলিবাজারে ইন করতেছি, আমরা এখন বামে ঢুকবো, বিকজ এটা হচ্ছে বামে হচ্ছে সুনামগঞ্জ যাওয়ার রোড আর সোজা হচ্ছে সিলেট যাওয়ার রোড, সো আমরা বামে ইন করবো এখন। ওকে তো কইরা ফেললাম, তো আমরা 10-5 মিনিটের ভেতরে ইনশাল্লাহ সুনামগঞ্জে থাকবো। তো আবারও আমাদের ভোট দেখে রাস্তা কই রাস্তা, হ্যাঁ ভয় পাইছিলাম রে ভাই, আবারও আমাদের বামে যেতে হবে বিকজ আমরা এখন আছি তেমুখী, আমার এইগুলো রোড মানে প্রচুর পরিচিত বিকজ আমার কলেজ ওইখানে ছিল, বর্ডার গার্ড কলেজ। সো ওকে আমরা এখন বামে চলে যাব, ডানে হচ্ছে আমাদের শাহপুরান মাজারের রোড অর্থাৎ আম্বরখানা। সো এখন আমরা আছি অফিসিয়ালি সিলেট সুনামগঞ্জ হাইওয়েতে, আর কোনো ব্রেকটেক হবে না, প্রচুর স্পিডে ড্রাইভ করবো এখন ইনশাল্লাহ। আর আমরা বিকাল 4:30টার ভিতরেই আমরা ইনশাল্লাহ সুনামগঞ্জে থাকবো। সো ওকে সো আমাদের পিছনে কিন্তু সিলেট, আমরা সিলেট থেকে সুনামগঞ্জ চলে যাইতেছি, আর আমার আব্বু কিন্তু মানে বাস্তব জীবনে আমার আব্বু সুনামগঞ্জে থাকে, তো ওকে আর আমরা থাকি সিলেটে, আব্বুর প্রজেক্টের কাজ সুনামগঞ্জে চলতেছে এই জন্য। সো ওকে আমাদের সামনে আরেকটা গ্রিন লাইনের কোচ আছে, মেবি ওরাও মেবি ইয়াতে যাচ্ছে শিমুল বাগানে যাচ্ছে আর রিজার্ভে, এই জন্য হয়তো মানে এই রুটে ইন করছে। 3 চাকার প্লাস্টিক, সো আমরা ওভারটেক কইরা দিলাম, ওভারটেক ডান, এই তো এই তো গ্রিন লাইনের ওভারটেক করে ফেলছি। বাধা দিছি রে ভাই, আমার দোষ এটা, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট।
শিট 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 আমার দোষ ভাই, আমার দোষ। আমি একটু মোবাইলের দিকে আমি চোখ ফেলাইছিলাম, মানে বাস্তব জীবনে মোবাইলের দিকে তাকাইছিলাম, বোর ফিল হয় রে ভাই। 1-2 ঘন্টা ড্রাইভ করলে মানে হাতে পায়ে ব্যথা করে। আমরা সুনামগঞ্জের আশেপাশে কিন্তু চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমি সুনামগঞ্জে থাকবো ইনশাল্লাহ। তো আমাদের কিন্তু 6 ঘন্টাও লাগে নাই সুনামগঞ্জ আসতে, বাট আমাদেরকে সময় দেখাইছিল 11 ঘন্টা, আর বাস্তবে মেবি 6-7 ঘন্টা লাগে ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে। আমি কখনো যাই নাই, আমি ঢাকা থেকে সিলেট আসছি, সিলেট থেকে সুনামগঞ্জ গেছি, বাট ডাইরেক্ট কখনো আমি সুনামগঞ্জ যাই নাই। সো আমি জানি না, আমাদের সামনে এটা কোন কোচ আছে চিনতেছি না। ওকে, নো প্রবলেম, আমরা লেফট সাইড ইউজ করতে পারি ওভারটেক করার জন্য। এই তো এই তো এই তো আর অলরেডি আমরা সুনামগঞ্জে ইন করে ফেলছি। সো যারা যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের প্রতি আমার অসীম ভালোবাসা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, যা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। সো কিপ সাপোর্টিং, পাশে থাকেন। ওকে 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 ওকে, আমরা সুনামগঞ্জে ইন করে ফেললাম। এখন আমরা সুনামগঞ্জ বাস টার্মিনালে বাসটা রাখবো, রাইখা ম্যাপ ভিউটা দেখে আজকের মতো বিদায় নিয়ে নেবো। সো আবারও বলতেছি, আমার মানে রুট রিকোয়েস্ট যারা করতে চান তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, তার আগে বা রুট রিকোয়েস্ট করার আগে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে আসবেন। বিকজ আপনারা দেখেন, আপনারা একটু চ্যানেলটা ঘুরতে এত কষ্ট হয়, আর আমি যে 1-1.5 ঘন্টা বসে মানে ভিডিও ক্রিয়েট করবো আমার কিরকম লাগবে ভাই। আসো এক মানে যে রুটটা রিকোয়েস্টটা করতে চান তা আছে কিনা আমার চ্যানেলে একটু খুঁজা নিয়েন ভাই প্লিজ, যদি পেয়ে যান তাহলে আর করার দরকার নেই। ইউনিক কোনো রুট রিকোয়েস্ট থাকলে ইনশাল্লাহ করবেন। যেমন আজকে আমি ঢাকা সুনামগঞ্জে আমি আমার চ্যানেলে একটা ভিডিও ছাড়ি নাই, যার জন্য আজকের ভিডিওটা আমি ক্রিয়েট করলাম। সো আমরা ইন করতেছি বাস টার্মিনালে। এই তো আমরা বাসটা রাখবো, রেখে আজকের মতো বিদায় নেওয়ার আগে আমরা ম্যাপটা দেখে ফেলবো। সো বাসটা একটু পার্ক করে ফেলি ভালোভাবে। সো আমরা ম্যাপ ভিউতে চলে যাই, আমরা আছি সুনামগঞ্জ। সো আজকে আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ আসছি, আর আজকে রুটি কষ্ট একজন ভাইয়া করছিলেন। সো আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা এনজয় করতে পারছেন। আর কথা না বলি আজকের মতো বিদায় নেই, বিকজ আমার অনেক বোর ফিল হচ্ছে। আর দেখা হবে পরবর্তীতে, অর্থাৎ আগামীকালকে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।